ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাই, একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, যদি হয়তো এই প্রশ্নটা অন্য অন্য গ্রুপে দিয়েছেন, আমাদের গ্রুপের রুলস এর বাইরে যে অন্য গ্রুপ থেকে প্রশ্ন ফরওয়ার্ড করা যাবে না। তারপরেও আমি বলি, যেহেতু সাদকায়ে জারিয়ার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, আল্লাহ রসুল বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আমালিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়তো, সে নামাজ আর পড়তে পাবে না অটোমেটিক। হজ বেঁচে থাকলে করতে পেতো না, পাবে না। দান খায়রাত বেঁচে থাকলে করতে পেতো, পাবে না। কিন্তু এমন তিনটে আমলের কথা বলা হয়েছে যে আমলগুলি তার মৃত্যুর পরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সে পেতে থাকবে। তার মধ্যে একটি হচ্ছে সাদকায়ে জারিয়া। তো সাদকায়ে জারিয়া কি? আপনি মাদ্রাসা নির্মাণ করে গেলেন, সেই মাদ্রাসায় দীর্ঘদিন যতদিন লেখাপড়া করবে, যতজন লেখাপড়া করবে, যত কোরআন হাদিস তেলাওয়াত হবে, পাঠরত হবে, সহি শিক্ষা শিখবে, তত নেকি কিন্তু যে নির্মাণকারী এবং যারা সহযোগিতা করেছে সকলেই পাবে। সাপোজ মাদ্রাসায় একটা ফ্যান দিলেন সাদকা হিসাবে, সেই ফ্যানটার তলে যতজন পড়াশোনা করবে, যত ঘুরবে, ইনশাআল্লাহ ততটা নেকি পাবেন, পেতেই থাকবেন, মরে যাবে সে ব্যক্তি, সাদকা করা ব্যক্তি মারা গেলেও তার কবরে নেকি হতে থাকবে। তো এই হচ্ছে সাদকায়ে জারিয়া, অবশ্যই সে পাবে। সৎ উদ্দেশ্যে, সৎ নিয়তে যদি খালেস আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করে থাকে, 100% সে নেকি পেতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় হচ্ছে ওয়ালাদিন সালিহাদুল্লাহু, নেক সন্তান, ভালো সন্তান যদি রেখে যায়, সেই সন্তান যত দিন ভালো কাজ করবে, ভালো কর্ম করবে, সলে সন্তানের মতো, অবশ্যই তার নেকি তার বাপ মা পাবে। আর একটা হচ্ছে ইলম, আও ইলমিন ইনতাফাউ বিহি, শিক্ষা দিয়ে গেছে কাউকে, কাউকে শিক্ষা দান করেছে, তো সেই শিক্ষার বদৌলাতে সে আবার শিখলো, সে আবার কাউকে শিখালো, বুঝলেন তো, তত নেকি সে পাবে। তো এই তিন প্রকার ছাড়া আর নেকি কিন্তু হবে না, টোটালটাই বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।